নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আমি রাহুল, আশা করি সকলে ভালো আছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন। আষাঢ় মাসে যেমন রথ হয় তেমন অম্বুবাচীও হয়। আর এই অম্বুবাচীতে বিভিন্ন মন্দিরে কিন্তু পূজা অর্চনা বন্ধ থাকে। ডোমজুড়ে আজকে আমি এসেছি এবং যেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছি, এই মূর্তিটা হচ্ছে মা বসু মাতা, মানে ধরিত্রী। এই বসু মাতার পুজো হয় অম্বুবাচীর দিন থেকে, চার দিন পুজো চলে। এই ডোমজুড় গ্রামের মধ্যে বসু মাতা পুজো হয় বলে জানা নেই, কিন্তু এই পুজোটা 79 বছর ধরে কিন্তু হয়ে আসছে। পুজোর ইতিহাস, পুজোর রীতিনীতি সমস্তটাই শুনে দেখব। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটা বললাম, ডোমজুড়ের যে বসুমাতা তলা আছে সেই বসুমাতা তলায় এসেছি এবং পেয়ে গেছি সেই বসুমাতা পূজা কমিটির প্রাক্তন সেক্রেটারি সুদর্শনবাবুকে। প্রথমেই আপনাকে প্রচেষ্টায় স্বাগত। কেমন আছেন? হ্যাঁ, আমি মায়ের কৃপায় ভালোই আছি। এই যে বসুমাতা পুজো এবছরে 79তম বর্ষে পদার্পণ করলো, এই পুজোর শুরুটা কী হয়, এই পুজোর ইতিহাসটা যদি বলেন। পুজোটা ঠিক এইভাবেই শুরু হয়। তখন এই 1351 সাল সেই সময় এই গ্রাম ছিল এক, মানে হাওড়া জেলার আর 5টা গ্রামের মতোই অতি সাধারণ গ্রাম। এখানে চাষবাস নিয়ে সকলে চাষিদের বসবাস ছিল। তারা এই আমাদের এই অঞ্চলে পান বড় যে পুরো পানের চাষ ছিল, হ্যাঁ ওখানে পুরো পানের চাষ হতো। এই পান চাষের মানে এই এই জায়গাটা ছিল একটা, যেটা এখনও আছে, একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ ছিল। হ্যাঁ, এখনও আছে, মন্দিরের পিছনে অশ্বত্থ গাছটা আছে, এখনও ক্ষয়িষ্ণু হয়ে ছোট হয়ে গেছে। সেটা বিশাল ছিল, 5টা শাখা 5 দিকে বিস্তৃত ছিল, বিশাল প্রকাণ্ড গাছ। আর এই গাছেরই নিচে পুরনো দিনের মায়ের বেদি ছিল, মা তো অজানা মায়ের বেদি। মানে এখানে গ্রামবাসী, গ্রামের মহিলারা এসে বিশেষ বিশেষ দিনে ধূপবাতি দিয়ে মায়ের কাছে মনস্কামনা করতেন। বাকি আমাদের যে গ্রামের চাষিরা ছিলেন তারা এসে এখানে জিরতেন। আর আমাদের এখানে যেহেতু পান চাষের আধিক্য, এই পান চাষটা হচ্ছে, পান হচ্ছে খুব অর্থকরী ফসল, মানে মানে দাম প্রচুর পানের। তো সেই জন্যেই এই পানটা প্রায়শই মানে রাতে চুরি হয়ে যেত, হ্যাঁ বরস থেকে রাত্রিরে চোরেরা এসে পান চুরি করে নিয়ে চলে যেত। সেই জন্যে এই গ্রামবাসীরা কী করতো, পালা করে মানে পান বরজ পাহারা দিত। এই পাহারা দেওয়ার জায়গাটা ছিল, মূল কেন্দ্র ছিল মায়ের বেরি এই স্থানে গাছের নিচে। তখন এখানে কোনো মন্দির ছিল না, কোনো এই জায়গা থেকে তখন পাহারা দেওয়া হতো। তো পাহারা দেওয়ার সময় গ্রামেরই এক ব্যক্তি, তিনি একদম প্রবীণ, তিনি মানে খুবই ধার্মিক ছিলেন, সংসারের মধ্যে থেকে তিনি ধার্মিক ছিলেন। তিনি মানে এই এখানে এই বেরিতে ওই পাহারার সময় এই প্রদীপ জেলে ধ্যান জপ করতেন, হ্যাঁ পুরনো বেদিতেই ধ্যান জপ, প্রদীপ জেলে ধ্যান জপ করতেন। এই ধ্যান জপ করার সময় তার সঙ্গী সাথী যারা থাকতেন তারা লক্ষ্য করেছেন যে এখানে মানে গাছের নিচে তো বিশাল মানে ঝড় মানে জোরে হাওয়া বইছে, কিন্তু মায়ের প্রদীপের শিখা একদম অবিচলভাবে দাঁড়িয়ে আছে। মানে ওনার মধ্যে একটা আধ্যাত্মিক এ ছিল মার, আর উনি অনুভব করতেন যে মা এখানে আছেন। আমাদের আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচীতে আমাদের এখানে যে পরম্পরা, আমাদের সারা পশ্চিমবঙ্গেরই পরম্পরা, এই অম্বুবাচীর 4টে দিক কোনো কৃষিকাজ করা যায় না, মাটিতে খোঁড়া কোনো কাজ হয় না। সেই জন্যে চাষি ভাইয়েরা সব এসে মানে এই গাছের নিচে বসে আড্ডা দিত, এই 4টে দিন আড্ডা দিয়ে কাটাতো। তাদের এই আড্ডা দিতে দিতেই সকলের মধ্যে আলোচনা হয়। তা আমরা এই অম্বুবাচীর কটা দিন তো আমরা বেকার বসে থাকি, তাহলে আমাদের যদি কোনো পুজো শুরু করা যায় তাহলে কীরকম হয়।
তো সেই অনুযায়ী আলোচনা হয়, আলোচনা হয় এবং তার মধ্যে একজন বিজ্ঞ ব্যক্তি উনি বলেন অম্বুবাচীতে তো কোনো মন্দিরে পুজো, কোনো দেবীর পুজো হয় না, তো আমরা কী পুজো করব, তো পুজো তো কিছু করা মানে ঠিক হবে না আমাদের অম্বুবাচী এতে। তো সেই অনুযায়ী তার কথা মতো শুনে সকলে বিফল মনোরথ হয়ে যে যার বাড়ি চলে যায়। তারপর অম্বুবাচী কেটে যায়, অম্বুবাচী কেটে যাওয়ার পরে আবার যে যার কাজে মন দেয়। এই অবস্থায় বহুদিন যাওয়ার পরে ওই যে আধ্যাত্মিক ব্যক্তি, যে বয়স্ক প্রবীণ চাষি, তিনি মানে প্রায়শই ওনার যেদিন পালা পড়তো সেই দিনে মানে উনি পাহারা দিতেন। পাহারা দেওয়ার মধ্যে উনি এসে মন্দিরে বেদির কাছে প্রদীপ জ্বালিয়ে উনি ধ্যান করতেন। ওই দিন রাতে উনি ধ্যান করা অবস্থায় মায়ের দর্শন পান, মায়ের দর্শন পান। তো মা পঞ্চমুখী আসনে, এখন যে মূর্তি এই পঞ্চমুখী আসনে উপবিষ্ট, ওই পঞ্চমুখী সাপের মাথায় পা রেখে পদ্মফুলে উপবিষ্ট হয়ে মায়ের চতুর্ভুজা মা, মায়ের এক হাতে শঙ্খ, এক হাতে পদ্ম, এক হাতে বড় ভাইয়ের মুদ্রা, আর এক হাতে পান। আমাদের যেহেতু পান চাষিরে মায়ের হাতে পান, এই রূপে মা দর্শন দেন, মা আদেশ দেন যে অম্বুবাচী তিথিতেই আমার মা বসুন্ধরা বসুমাতা রূপে আমার পুজো করবি, এই আদেশ মা ওনাকে দেন ধ্যানস্থ অবস্থায়। তো উনি তার পরের দিন সকালবেলা গ্রামের সকলকে ডেকে ওটা জানান যে মায়ের এরম আদেশ হয়েছে, আমরা কী করবো। তো গ্রামের আরও যারা বয়স্ক ছিল তারা সমস্ত গ্রামবাসীকে ডেকে একটা আলোচনা সভা করে ঠিক করে মায়ের যখন আদেশ হয়েছে পুজোটা আমাদের করতে হবে। তো ১৩৫২ সালে ঠিক হয় ১৩৫২ সালে সাতই আষাঢ় অম্বুবাচীতে পুজো শুরু হবে, পুজোটা শুরু হয়। পুজো শুরু হতে এক গ্রামবাসীর উপর বাবা ভোলানাথের ভর হয়, ভরের মুখে ভোলানাথ বলেন যে আমি পাশের পুকুরে আমি এখানে বিরাজ করছি, আমাকে এনে এখানে মায়ের পাশে প্রতিষ্ঠা কর। তো সেই অনুযায়ী মানে তখন থেকেই মাকে মায়ের আদেশ অনুযায়ী বাবার আদেশ অনুযায়ী মূর্তিটা মায়ের পাশে ওখানে প্রতিষ্ঠা হয়। এখনও পর্যন্ত বর্তমানে পুজো হয়ে আসছে, এই চার দিন পুজো চলবে, হ্যাঁ চার দিন, 7, 8, 9, 10 এই চার দিন অম্বুবাচীর পুজো হয়। সকাল থেকে পুজো শুরু হয়, সারাদিন পুজো হয়, আবার সন্ধ্যাবেলায় মায়ের আরতি হয়, তারপরের দিন সাংস্কৃতিক, হ্যাঁ প্রতিদিনের মধ্যে সাংস্কৃতিক হয়। আর বর্তমানে এখন আবার কিছু হয়েছে মানে যেহেতু পুজোটা মানে সব দিক থেকে বৃদ্ধি পেয়েছে, এখন পুজোটা 5 দিনের হয়েছে, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা 3 দিন হয়ে যাচ্ছে। তারপরের দিনে চতুর্থ দিনে হচ্ছে নরনারায়ণ সেবা, আর পঞ্চম দিনে হচ্ছে মায়ের নিরঞ্জন, এইভাবেই। তো আমরা যে ডোমজুর ব্লকে যদি খুঁজে দেখি, কম করে বলা তো ভুল হবে, একদমই নেই হচ্ছে মা বসুমাতার পুজো হয় না। তো সেই বসুমাতা মায়ের পুজোর ইতিহাস এবং পুজোর রীতিনীতি জানলাম, মায়ের মূর্তি তো দেখতে পাচ্ছেন। তো পুজো শুরু হয় হচ্ছে অম্বুবাচীর দিন থেকে, মানে সাতই আষাঢ় থেকে পুজো চলে 4 দিন। তো শুনলেন সেই সমস্ত তথ্য ইতিহাস, তো সময় করে ঘুরে যেতেই পারেন এই বসুমাতা তলা থেকে, মায়ের দর্শন করে যেতে পারেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টা করতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্টস করে জানাবেন, পেজে নতুন হলে ফলো করে দেবেন। ততদিন ভালো থাকুন, নমস্কার।